নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচুর রেসিপি বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি একটা কড়াই বসেছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষে তেল তেলটা খুব ভালো করে গরম করে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি বড় সাইজের টমেটো এইবার একটু লবণ দিয়ে দেব তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আমি টমেটো আর পেঁয়াজ একসঙ্গে একটু ভেজে নেব এবার আমি দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ দিয়ে এই টমেটো আর পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব দেখুন টমেটোটা খুব সুন্দর গলে গেছে এবার আমি গুঁড়ো মশলা দেব আমি দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি কষিয়ে নেব এবার মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি বেছে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছ সেই চিংড়ি মাছগুলো দিয়ে কষিয়ে নেব আমি কিন্তু চিংড়ি মাছ ভাজলাম না মশলার সাথেই কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব কচুর লতি ভাপিয়ে রেখেছিলাম একটু আমি সেটা আপনাদের দেখানো হয়নি আমি সেই কচুর লতিটা দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু একসাথে আমি কষিয়ে নেব আমি কিন্তু একটু জল দেব না কারণ লতিটা ভাপানোই আছে একটু ঢেকে ঢেকে রান্না করলেই এবার সেদ্ধ হয়ে যাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে দিলাম খুব ভালো করে এবার আমি ঢেকে রাখবো দেখুন ম টমেটো পেঁয়াজের বেশ জল বেরিয়েছে অল্প এবারে এই জলটা যতক্ষণ না টানবে ততক্ষণ আমি এইভাবে কষিয়ে যাব আবারও ঢেকে রাখবো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে জলটা একদম শুকিয়ে গেছে যা এখন আছে তেল আমার রান্নাটা হয়ে গেছে দারুণ লাগে এইভাবে কচুর লতি রান্না করলে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে আমি এবার সার্ফ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি কি সুন্দর হয়েছে কালারটা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখা দেখার জন্য